बोलो राधे 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 श्याम राधे श्याम राधे 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 श्याम राधे श्याम राधे। वो बहन भैया प्रेम से और दिल से लंबा हाथ करके एक बार हंसी करो, बोलिए राधा रानी की जय, आज के आनंद की जय। नमस्कार, राधे राधे। এই মুহূর্তে আমি আছি মথুরাতে, আর মথুরাতে বর্তমানে কিন্তু রয়েছে রাধারানীর জন্মস্থানে, তো সেটা আমিও দেখব, তার পাশাপাশি আপনাদেরকেও ঘুরে দেখাবো। চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে দর্শন করি। এই হচ্ছে ভেতরটা, দেখো হাত জোড়ো। ओ फ्रेंड से बोलो राधे श्याम राधे श्याम सीताराम सीताराम राधे श्याम राधे श्याम, और राधा जी की तरफ लंबा हाथ करके हंसी करो आप, बोलिए राधा रानी की जय। जोड़े का दर्शन करो, और देखो चंदन जरूर लगाना, जोड़े का फिर परिक्रमा करना। तो ऐसे आगे राधा रानी मंदिर की परिक्रमा करते हो, तारपरे किन्तु राधा रानी दर्शन करते हो। সকলে কিন্তু রাধা রানীর মন্দির পরিক্রমা করছি আমরা। ঠিক, কিন্তু রাধা রানীর জন্মস্থানের মন্দিরের সামনে আমি রয়েছি, আর এটাই কিন্তু রাধা রানীর সেই জন্মস্থানের জায়গা। ভিতরে রয়েছে সেই মূর্তিগুলো, এই যে মূর্তিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু রাধা রানীর সেই ছোটবেলার মূর্তি। রাধে 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 রাধে। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব রাধারানীর ফুলের বাগিচা। রাধারানী যখন ছোটবেলায় খেলাধুলা করতো সেই জায়গায় কিন্তু আমরা যাবো, তো চলো যাই সেখানে গিয়ে দেখি। রাধে 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 রাধে। এটা হচ্ছে রাধারানীর সেই ছোটবেলায় খেলার জায়গা, যেখানে রাধারানী ছোটবেলায় খেলতো, সেই বাগিচা কিন্তু এটা। এখন কিন্তু আমরা সেখানে ঢুকছি। রাধে রাধে রাধে, এই হচ্ছে বাগিচা। दोबारा जो अष्टमी आती है उस पर राधा जी का ही जन्म स्थान जन्म होता है। यहाँ पैर धरने को भी, ये बगीचा क्या, उधर क्या, मंदिर क्या, पैर धरने को भी आपको जगह नहीं मिलता, इतना जबरदस्त। इधर तो झूले का दर्शन है, मंदिर मंदिर परिक्रमा कर लम परिक्रमा कर मंदिर दर्शन करबो। राधा रानी मूर्ति रही है, सबा क्योंकि प्रणाम कर। देखो मेरे बहन भैया, ये झूले का दर्शन करो, राधा कृष्ण झूले का दर्शन, ये तो नॉर्मल दर्शन है। और कभी अष्टमी पे आके देखना, देश विदेश तक का फूल आता है और बड़ा बड़ा झूला। राधा रानी किन्तु झूलन, एटा देखलाम राधा रानी सेई झूलनेर दोलनाटा किन्तु एखाने रयेछे। देखो इधर पीपल इधर पीपल, ये हमारे आप भी जानते हैं, इतना ज्ञान तो हम भी रखते हैं और आप लोगों भी रखते हैं कि पीपल में कृष्ण का रूप, ये पक्को पक्का है ना बराबर, और मोरछली में राधा का रूप। इस पे क्या है कि पहले हरा हरा छोटा छोटा पत्ती आता था, नुकीला नुकीला, जैसे पान का पत्ता होता है, इसमें छोटा पत्ती आता। अब ये थोड़ा सूखा था, तो पीपल में कृष्ण का रूप और मोरछली में राधा का रूप, तीन बार ऐसा माथे लगा के एक परिक्रमा कर। तो ये बट गाछ थेके किन्तु आमरा परिक्रमा करछि। তো এখন কিন্তু রাধা রানীর সেই যে ফুলের বাগান, সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। এরপরে কি দর্শন করা যায় সেটাও দেখাচ্ছি। তো রাধা রানীর সেই জন্মস্থান দেখে বা তার ফুলের বাগিচা দেখে চলে এসেছি আমরা রমণডেতে, যেখানে শ্রীকৃষ্ণ ছোটবেলায় গড়াগড়ি খেয়েছিল। আর সেখানে যাওয়ার আগে কিন্তু প্রথমে পেলাম, পাশে কিন্তু রয়েছে একটা চিড়িয়াখানার মতো বেশ কিছু কিছু হরিণ, কিন্তু এখানে রয়েছে বড় হরিণ, সিংবেলা হরিণ রয়েছে সেই রমণডেতে কিন্তু বাগিচা এটা। আর এখানে প্রচুর হরিণ, পায়রা, বিভিন্ন পশু পাখি কিন্তু এখানে আছে। এই যে খরগোশ থেকে শুরু করে বিভিন্ন পশু পাখি কিন্তু এখানে আছে রয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ ছোটোবেলায় খেলাধুলা করতো, মাটিতে গড়াগড়ি করতো, সেখানে কিন্তু ভিতরে আমরা ঢুকছি। এখন প্রচুর কিন্তু দর্শনার্থী এখানে এসেছে। ये रमन देवी का धंसा, ऊपर नीचे बहुत बढ़िया रूम बने हुए हैं, अंदर हजारों कुटियाँ हैं, साधु संत रहते हैं, 2400 घंटे भगवान का भजन कीर्तन, यहाँ जैसा शांति, यहाँ जैसा आनंद आपको पूरे भूमंडल में नहीं मिलेगा। आइए चलो चलो चलो, এবার ভিতর দিকে যাই, ভিতরে গিয়ে দেখি কি কি রয়েছে এখানে।
এই যে এরিয়াটা দেখো বেশ বড় কিন্তু এরিয়া পিছে আমরা এই সাইডটা থেকে এলাম এর ভিতরে কিন্তু আমরা যাব বাইরেটা বেশ প্যান্ডেল কিন্তু এটা কিন্তু কোনো গেট নয় মানে প্যান্ডেলের গেট কাপড় দিয়ে গেট করা রয়েছে বেশ সুন্দর করে কিন্তু সাজানো এই সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণ ধুলো মানে গড়াগড়ি করতো আর সেই জায়গায় কিন্তু আমরা এসেছি সত্যি নিজেকে ধন্য মনে করছি কেমন লাগছে কাকিমা বলুন আগে विद्यार्थी दिखाए देना मेला जब मेला चलता है ना हर महीने कुछ ना कुछ कार्यक्रम चलते रहते यहाँ बच्चों के अवशेष होते हवन এখনো কিন্তু সেই জায়গাটা দেখো বালি রয়েছে কিন্তু চরণ চুরাই যাই বেদার তো গোত বেটা বিচ মা খড়া নেই ও কই ঘুরে ঘুরে কিন্তু পরিক্রমা করতে হবে তো আমি যদিও ঘুরছি সেটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বেশ কিছু পাথরের মূর্তি রাধা কৃষ্ণের মূর্তি কিন্তু এখানে রয়েছে রাধে রাধে বাবা চলো 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 ঘুরে 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 প্রচুর চারিদিক দিয়ে প্রচুর মন্দির রয়েছে বিভিন্ন প্রোগ্রাম এখানে হয় সেই পর্যন্ত এখানে দেখালাম আর এই পাশটাতে কিন্তু বেশ ছোটো ছোটো কিছু মন্দির রয়েছে মেন মন্দিরটা কিন্তু এটা বর্তমানে বন্ধ রয়েছে সবাই কিন্তু গড়াগড়ি করছে এখানে প্রচুর লোক গড়াগড়ি করছে আর যেখানে শিখিয়েছে ছোটোবেলায় গড়াগড়ি করতো প্রচুর লোক এই জায়গাটা মিলে কিন্তু গড়াগড়ি করছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে बड़ी बहन छोटी बहन बड़े भैया छोटे भैया प्रेम से और दिल से लंबा हाथ करिए हंसी करिए बोलिए रमण बिहारी लाल की जय राधा रानी जय जय सनातन धर्म की जय। देखिए पहले अपना हाथ साफ करिएगा ऐसे करो तीन चार पांच ये बन गए भगवान के चरण ये बन गए भगवान के चरण बहुत सुंदर भाई बहन ने भी अच्छा बनाया ध्यान से सुनोगे तो समझ में आएगा इधर सुनोगे इधर निकाल दोगे तो आपके पल्ले नहीं पड़ेगा भगवान के टाइम की चार चीजें हैं प्राचीन एक कोने में शंख दूसरे कोने पे सुदर्शन चक्र और तीसरे कोने पे हनुमान जी का गदा गदा देखा है हनुमान जी का और चौथे कोने पे क्या बनाएंगे कमल का फूल এখানে কিন্তু আমরা এসে যে সমস্ত নীতি রয়েছে বা রীতি রয়েছে সেগুলো করলাম ধুলোটা করলাম গড়াগড়ি করলাম যাই হোক আমাদের দেখাতে পারলাম ক্যামেরা আমাদের যে পান্ডা জি রয়েছে ওনার হাতে ক্যামেরাটা ছিল আমার মেয়ে কিন্তু বেজায় একদম গড়াগড়ি কোথাও প্রচুর লোক কিন্তু এখানে সেই কাজ করছে মানে গড়াগড়ি করছে শ্রীকৃষ্ণের সেই ধুলোটের জায়গা যেখানে শ্রীকৃষ্ণ ছোটোবেলায় খেলতো মাটি দিয়ে কাদা দিয়ে খেলতো সেখানে কিন্তু আমরা গড়াগড়ি করলাম তো চলাই পরে আর পরবর্তী যেটা সেটা দেখাই এই হচ্ছে মন্দির এবার ভেতরে যাই ভেতরে গিয়ে দর্শনটা করি আমরা এই সেই মন্দির অনুভব করা যায় না যেখানে কি হতে পারে এটা ছিল রমণ বিহারে রাধারানীর মন্দির এটা দর্শন করলাম এরপরে যাব দেখি আমাদের পাণ্ডাজি কোথায় নিয়ে যায় রমণ রীতি দেখে কিন্তু তারপরে আমরা এসেছি নন্দভবন বাইরেটা কিন্তু ঠিক এইরকম আর এখানে পুজো দেওয়ার জন্য ফুলও পাওয়া যাচ্ছে প্রচুর কিন্তু দর্শনার্থী বা ভক্তরা কিন্তু এখানে এসেছে তো চলো বাইরে থেকে ভিতর দিকে যাওয়া যাক এই হচ্ছে মন্দিরটা তো এখানে সবাই এসে ভিতরটাও দর্শন করে তো ভিতরটাও কিন্তু আমি দর্শন করাবো তোমাদেরকে এখানে সবাই ওয়েট করে ধীরে ধীরে এই মন্দিরের ভিতরে যায় মন্দিরের ভিতরটা গিয়ে কিন্তু সবাই দর্শন করে এই হচ্ছে বাইরেটা
ভেতরটা দর্শন করব আমরা। তো এই নন্দভবনেও প্রচুর মন্দির কিন্তু দেখতে পাচ্ছি, আর প্রচুর বানর কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, এখনও কিন্তু এরকম ঝুলান রয়েছে, এই যে ঝুলনটা রয়েছে দেখতে পাচ্ছ। রাধাকৃষ্ণের মন্দির মূর্তি রয়েছে, শ্রীকৃষ্ণের ছোটোবেলার মূর্তি কিন্তু রয়েছে এখানে, এরকম ভেতরটা। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ ঝোলা ঝুলতো, পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। এই জায়গাটা কিন্তু নন্দভবনের ঝোলা ঝুলতো শ্রীকৃষ্ণ ছোটোবেলায়। নন্দভবন দর্শন করে আমরা কিন্তু নবদুর্গা, মানে মাটির নিচে, অনেকটা অনেকটা নিচে কিন্তু মাটির নিচে, সেটা নবদুর্গা দর্শন করতে এলাম। জায়গাটা ঠিক এইরকম, এই যে এখানে সমস্ত দুর্গার মূর্তিগুলো রয়েছে, আর নবদুর্গার রূপ কিন্তু এখানে, এই যে দুর্গা মায়ের মূর্তি। জয় মা দুর্গা। চলো ভাই, বাবাই বাবা ভাই না বলে দেখো আমার মেয়ের কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, নন্দভবন দর্শন করে আমরা কিন্তু এলাম ব্রহ্মাণ্ড ঘাটে, আর এই হচ্ছে জায়গাটা ব্রহ্মাণ্ড ঘাটের জায়গাটা। প্রচুর পুণ্যার্থী কিন্তু রয়েছে এখানে, ঠিক সামনেই। এটা কিন্তু যমুনা নদী, এই সেই যমুনা নদী, ব্রহ্মাণ্ড বিহারী মন্দির। এটা তো মন্দিরের ভিতরে যাই দেখি কেমন ভিতরটা। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, ব্রহ্মাণ্ড বিহারী মন্দিরের ভেতর এইরকম। জানি না ভিতরে ভিডিও অ্যালাউ দিবে কিনা, ভিতরে প্রচুর দর্শনার্থী কিন্তু রয়েছে। এই হচ্ছে ভেতরে ব্রহ্মাণ্ড বিহারীর মন্দিরের ভেতরের যে মূর্তি সেগুলো কিন্তু এখানে রয়েছে। এই হচ্ছে যমুনা নদী, কালো জল যমুনা, প্রচুর বানর কিন্তু এখানে আছে। একটু জলের ছিটা নিয়ে নিই এখান থেকে। দিচ্ছি দেখো, নৌকায় করে সব নৌকা বিহার করছে। স্নান করে আমরা বেরিয়েছি, কিন্তু জলের ছিটা একটু নিয়ে নিলাম। রাধে রাধে, কখন বানর ক্লাব থেকে এসে ট্রেনে নিয়ে নেবে মোবাইল বা ক্যামেরা, বিশাল রিস্কের ব্যাপার যেভাবে আসছে ওরা। চারটি জায়গা দর্শন করলাম, রাধারানীর জন্মস্থান, শ্রীকৃষ্ণের রবণ রীতি যেটাকে বলে, শ্রীকৃষ্ণ সেখানে ছোটোবেলা ধুলোট করেছিল, গড়াগড়ি খেয়েছিল বালির মধ্যে, সেই জায়গাটা। তারপরে গোকুল দর্শন করলাম, গোকুল সেখানে 11 বছর যেখানে ছিল সেই জায়গাটা। তারপরে কিন্তু বর্তমান যেটা রয়েছে এটা হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিল ছোটোবেলাতে, মাটি খাওয়ার পর তার মুখের মধ্যে যে মাটি ছিল সে মাটি হা করে তার মাকে দেখিয়েছিল, সেখানে কিন্তু তার মা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পেয়েছিল। তো এই চারটি স্থান কিন্তু আমি এই ভিডিওতে দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, ফেসবুক থেকে পেজ থেকে ফলো করে দিও। আর ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি, আবার একটি নতুন পর্ব নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নেক্সট পর্বে। চলো ভালো থেকো সবাই, রাধে রাধে।